পর দিন সহ্য করে রাস্তায় নামতে বাধ্য। ন্যায্য দাবির আবেদন জানালে জোটে খারাপ ব্যবহার ও অন্যায়ভাবে বদলি। প্রতিবাদে সড়ক বাঁকুড়ার অ্যাম্বুলেন্স চালক ও অ্যাটেন্ডেন্টরা। প্রতিবাদে বাঁকুড়া জেলা জুড়ে 102 অ্যাম্বুলেন্স প্রকল্পের পরিষেবা বন্ধ করে দেন চালকরা। কোথায় কোথায় ট্রান্সফার দেওয়া, কোথায় কোথায় হুমকি দেওয়া যে তোমার তুমি পারবে পারো না ছেড়ে দাও কাজ, আর না হলে ট্রান্সফার, যেটা হয়েছে আমাদের দুজনের সঙ্গে একদম জানানো হয়েছে, সবাই উদ্যান কর্তৃপক্ষকে সবাইকে জানানো হয়েছে, আমাদের প্রমাণও আছে আমাদের। বেসরকারি সংস্থার মাধ্যমে জেলার বিভিন্ন হাসপাতালে মোতায়েন করা হয় 60টি অ্যাম্বুলেন্স। নিয়ম অনুযায়ী ছুটি, বাড়তি কাজের চাপ ও অ্যাম্বুলেন্স মেরামতি না করে পরিষেবা চালানোর অভিযোগ। গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্স পরিষেবার একাংশ বন্ধ থাকার কারণে প্রবল সমস্যায় পড়েন রোগী ও রোগী পরিবারের সদস্যরা। আমরা এমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি, রেফারটা চালু রেখেছি, বাড়ি থেকে হাসপাতাল আনা বা হাসপাতাল থেকে ছুটি পেশেন্ট, এর দুটো বন্ধ রেখেছি আমরা। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আগামী দিনে ধর্মঘট চালানোর হুঁশিয়ারি। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।